মৃত্যুর 50 বছর পরেও এই দেশেরই এক বঙ্গ সন্তানকে মনে রেখেছে জাপানিরা। অথচ আমরা ঠিকই ভুলে গেছি, অধিকাংশ মানুষ হয়তো তাকে চিনেনই না, অনেকে তার নাম শোনেওনি। অথচ এই মানুষটাকেই পরম শ্রদ্ধা ভরে স্মরণ করে জাপানিরা। এমনকি জাপানের জাসুকুনি মন্দিরে তাকে উৎসর্গ করে নির্মিত হয়েছে স্মৃতিস্তম্ভ। আর সেই স্মৃতিস্তম্ভে লেখা আছে রাধা বিনোদ পাল, মিত্রবাহিনীর 11 বিচারপতির মধ্যে একমাত্র বিচারক যিনি টোকিও ট্রায়ালে জাপানের যুদ্ধকালীন শীর্ষ নেতাদের পক্ষে রায় দিয়েছিলেন। রাধা বিনোদ পাল ছিলেন আন্তর্জাতিকভাবে সমাদৃত এক বাঙালি বিচারক। 1886 সালে তিনি কুষ্টের দৌলতপুরের সালিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1903 সালে এন্ট্রান্স এবং 1905 সালে এফএ পাশ করেন রাজশাহী থেকে। কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে গণিতে অনার্স পাশ করেন 1908 সালে। গণিতে স্নাতকোত্তর পাশ করে রাধা বিনোদ পাল গণিতের শিক্ষক হিসেবে যোগদান করেন ময়মনসিংহের আনন্দমোহন কলেজে। শিক্ষকতার পাশাপাশি আইন বিষয়ে পড়াশোনা চালিয়ে যান তিনি। পরবর্তীতে 1920 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এলএলএল পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হন এবং 1924 সালে আইনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। রাধা বিনোদ 1946 সালে কর্মজীবন থেকে অবসর নিয়ে নিজ মাতৃভূমি কুষ্টিয়ার দৌলতপুরের সালিমপুরে ফিরে আসেন। কিন্তু সেই বছরই এপ্রিল মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের বিরুদ্ধে আনা যুদ্ধাপরাধের অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক মামলা টোকিও ট্রায়ালসের একমাত্র ভারতীয় বিচারক হিসেবে জায়গা পেয়েছিলেন রাধা বিনোদ পাল। টোকিও ট্রায়ালে অন্য বিচারপতিদের বিরোধিতা করে মতামত দিয়েছিলেন তিনি। বিচারে তিনি বলেছিলেন, জাপানই একমাত্র দেশ নয় যারা এই ধরনের অপরাধ করেছে, বরং জাপানের বিচার করতে বসা মিত্রপক্ষের অনেকেই যুদ্ধের সময় একই ধরনের অপরাধ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের বিরুদ্ধে আনা যুদ্ধাপরাধের অভিযোগগুলো তিন ভাগে বিভক্ত ছিল, শান্তি বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ। ট্রাইব্যুনালের অধিকাংশ বিচারক যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং শান্তি বিরোধী অপরাধের দায়ে জাপানের নেতাদের দোষী সাব্যস্ত করলেও রাধা বিনোদ পালের রায় ছিল তাদের বিপরীত। সাহসী এই বিচারক সে সময় হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার কথা ট্রাইব্যুনালে স্মরণ করিয়ে দেন। ওই হামলাকে নাৎসি অপরাধের সঙ্গে তুলনা করে তিনি জোর গলায় বলেছিলেন, হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে ভয়াবহ নৃশংসতা। 1952 সালে টোকিও ট্রায়ালের বিচারের রায় মেনে নিয়ে সান ফ্রান্সিসকো শান্তি চুক্তিতে স্বাক্ষর করে টোকিও, আর এর মধ্য দিয়েই জাপানে মার্কিনীদের দখলের দিন শেষ হয়। অনেকে মনে করেন টোকিও ট্রায়ালে এই বাঙালি বিচারকের দৃঢ় অবস্থানের কারণেই জাপান অনেক কম ক্ষতিপূরণের উপর বেঁচে গিয়েছিল। নয়তো যে ক্ষতিপূরণের বোঝা মিত্রপক্ষ ও অন্য বিচারকরা চাপিয়ে দিতে চেয়েছিলেন তার দায় এখন পর্যন্ত টানতে হতো জাপানকে। যুদ্ধ পরবর্তী সময়ে জাপানের রাজনীতিবিদরা রাধা বিনোদ পালকে বেশ কয়েকবার জাপানে আমন্ত্রণ জানিয়ে সম্মান দেখিয়েছিলেন। জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেও 2007 সালে ভারত সফরে এসে রাধা বিনোদকে স্মরণ করেছিলেন। নয়াদিল্লিতে ভারতের লোকসভায় ভাষণ দেওয়ার সময় তিনি তার প্রতি শ্রদ্ধা জানান। রাধা বিনোদ পালের কৃতিত্ব স্বরূপই পরবর্তীতে প্রতিষ্ঠিত হয়েছে জাপান ইন্ডিয়া গুডউইল অ্যাসোসিয়েশন। প্রতিবছর হিরোশিমা নাগাসাকি দিবসে রাধা বিনোদ পালকে বিশেষভাবে স্মরণ করেন জাপানিরা। এমনকি জাপানি টেলিভিশন চ্যানেল এনএইচকে তাকে নিয়ে একটি 55 মিনিটের অনুষ্ঠান প্রচার করেছে। নেটফ্লিক্স নির্মিত টোকিও ট্রায়াল মিনি সিরিজের বদৌলতে অনেকে এখন হয়তো রাধা বিনোদ পাল নামটির সঙ্গে পরিচিত, কিন্তু বাঙালি হিসেবে আমরা এখনও এই গুণী সন্তানকে পুরোপুরিভাবে চিনি না।